নদিয়ার নাকাশিপাড়ায় স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক যুবক। গ্রামের পুকুরে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হলো এক যুবকের। ঘটনাটি ঘটেছে নাকাশিপাড়া থানার মুড়াগাছা গ্রাম এলাকায়। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, মৃত ওই যুবকের নাম বাপন বিশ্বাস, বয়স 28 বছর, বাড়ি মুড়াগাছা গ্রামে। সোমবার দুপুরে ওই যুবক স্থানীয় গুড়গুড়ি পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায়। পুলিশ ও স্থানীয়দের চেষ্টায় তাকে উদ্ধার করে ধর্মদা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। দেহটি ময়নাতদন্তের জন্য নাকাশিপাড়া থানার পুলিশ কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায়। তবে এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।